নমস্কার, আপনারা দেখছেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। আমি প্রফেসর ডক্টর বাসু। বিগত কয়েকটা এপিসোড ধরে আপনারা দেখছেন বিজ্ঞানের আলোতে জ্যোতিষ, জ্যোতিষশাস্ত্রের মধ্যে কতটা সায়েন্স ইনভলভ। প্রত্যেক অনুষ্ঠানে আমি কিছু না কিছু দিক তুলে ধরি। আজকে একটা বিশেষ দিক তুলে ধরবো, যে আমরা অ্যাস্ট্রোলজাররা যখন কোনো একটা জাতকের চার্ট দেখি, শুধুমাত্র চার্ট দেখাটা তো আমাদের উদ্দেশ্য নয়, সেই চার্ট দেখে তাদের সমস্যা তুলে ধরা এবং সেই সমস্যার যা যা প্রতিকার হতে পারে সেই প্রতিকারগুলোকে আমাদের নির্ধারিত করা, অর্থাৎ ডায়াগনোসিস ফার্স্ট ফলোড বাই ট্রিটমেন্ট, তারপর ট্রিটমেন্ট। তো এই প্রেডিকশন বলুন বা ফলাদেশ, এর পারফেকশন আমি বারবার বলি যে একটা বা দুটো চার্ট, অর্থাৎ D1 যেটা আমরা বলি, রাশিচক্র বলি আপনারা জানেন, বা নবাংশ চক্র D9, এটা দেখে ঠিকঠাক পারফেকশন আনা প্রেডিকশনে, ফলাদেশে, এবং তার যথাযথ আলটিমেটলি যে জিনিসটা দরকার সেটা হলো প্রতিকার, সেটা সম্ভব নয়। এর জন্যই আপনারা হয়তো জ্যোতিষশাস্ত্রকে সেভাবে একটা জায়গাতে নিয়ে আসতে পারেননি, সমাজে এখনও অবধি জ্যোতিষশাস্ত্র সেই জায়গাটা পায়নি। তার কারণ, জ্যোতিষশাস্ত্রকে সেভাবে বিষয়মূলক আলোচনায় মিডিয়ার সামনে বোধহয় তুলে ধরার কম হয়েছে এখনও অবধি, আমার যা মনে হয়। তো মূলত এই কারণেই আমার এই প্রোগ্রাম করা, বিজ্ঞানের আলোয় আপনারা জ্যোতিষকে চিনুন। আপনারা জানেন আমি একটি কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি, অধ্যাপনার কাজে যুক্ত থাকি সোম থেকে শুক্র, বাকি শনি রবি আমি চেম্বার করি। চেম্বার করার পাশাপাশি আমার উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদের জ্যোতিষ পরিষেবাটা ঠিকঠাক মানুষের কাছে পৌঁছোক, এবং আজকের এই প্রোগ্রাম করার উদ্দেশ্যও তাই, যে জ্যোতিষশাস্ত্র ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছোক সেই কামনা সবসময় রাখি। তো আসুন আজকে যে দিকটা আমরা আলোচনা করব, যে এই প্রেডিকশন করা অনেক সময় ভুল হয়ে যায় এবং একটা সম্ভাব্য জায়গায় চলে আসে, 100% বলা যায় না। তো সেই জায়গাগুলোতে কোথায় একটা লুপ হোল থাকে, কোথায় ফেলাসিটা কোথায় থাকে, কোন জায়গায় সমস্যাটা হয় যখন কোনো জ্যোতিষ 100% পারফেকশনে আসতে পারেন না, বলেন এটা হলেও হতে পারে, বা ঠিকঠাক রেমেডিটা অনেক সময় ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখেছি প্রতিকারের একটা বিরাট ইম্পর্টেন্স, গুরুত্ব থেকে যায়, কারণ প্রতিকার আমি বারবার বলি যে ভুল হলে সেটা কিন্তু খুব ক্ষতি একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ কোনো প্রতিকার না নেওয়ার থেকে, ভুল প্রতিকার না নেওয়ার থেকে কোনো প্রতিকার না নেওয়া ভালো, ইম্প্রুভমেন্ট না হোক আপনাদের, অবনতি হবে না। তো কোন জায়গায় মূলত ভুল হতে পারে, আজকে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের চোখের সামনে তুলে ধরবো যে কোন জায়গায় আমরা ভুল, সাধারণ জ্যোতিষী ভুল করে থাকেন এবং কেন এতগুলো চার্ট দেখতে হয়। আমি বলি 16 থেকে 20টা চার্ট আলাদা আলাদা, D1 D9 ছাড়া 16 থেকে 20টা চার্ট কেন করি, কেন আমার 1 ঘন্টা সময় লাগে, একজনের জন্য ডেট অফ বার্থ টাইম প্লেস আগে থেকে নিয়ে নেওয়া হয় আমার ক্ষেত্রে, এবং আমি 1 ঘন্টা সময় দিই আমার ঘরে প্রত্যেকটা চার্ট দেখে 16 থেকে 20টা চার্ট বানিয়ে তার লাইফ টাইম প্রেডিকশন অ্যান্ড লাইফ টাইম রেমেডি আমি দিতে পারি। তার করার জন্য সময়টা লাগে, এবং চেম্বারে তো আমি প্রায় 1/2 ঘন্টা সময় দিই, এটা বুঝিয়ে দিই যে আপনার এটা হবেই এবং এটা হবে না, এর মাঝখানে কোনো সম্ভাবনার ব্যাপার নেই। তো আসুন সেরকম একটা জায়গাতে আমি আলোচনা, একটা দিক নিয়ে আলোচনা করি। আমি গত এপিসোডেও বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ভাব বিচার করি D1, অর্থাৎ রাশিচক্রের সঙ্গে সঙ্গে আমরা নবাংশ চক্র দেখি, অতি অবশ্যই নবাংশ চক্রের গুরুত্ব, তার ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশন, কেন একটা গ্রহ বর্গোত্তম আমি ছেড়ে দেবো কিন্তু কেন বর্গোত্তম আমরা বলবো, কেন গ্রহটা নবাংশতে আমরা যখন দেখি গ্রহটা বলবত্তা দেখি তার ম্যাথামেটিক্সটা কোথায়, সেটা একটা এপিসোডে আমি আপনাদের আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ভাব চার্ট নিয়ে বা ভাব ছক, ভাব ছকের গুরুত্ব কতটা, অসীম গুরুত্ব। এই ভাব চার্টের আমরা যদি না দেখি তাহলে আমাদের প্রেডিকশান অনেক সময় একেবারেই রং হয়ে যেতে পারে, একেবারেই রং হতে পারে, এবং তার জন্যে অনেক সময়তেই তার যে প্রতিকার সেটাও একদম ভুল হয়ে যেতে পারে।
তো আসুন সেই জায়গাটা আমরা দেখে নিই আজকে, ভাব ছক বা ভাব চক্র নিয়ে আজকে আমাদের আলোচনা। একটা চার্ট আমি এক্সাম্পল চার্ট ফর এক্সাম্পল আপনাদের তুলে ধরছি, চার্টটা দেখুন। আমি এটা ডি ওয়ান আমি একটা ড্র করছি, ডি ওয়ান বা রাশিচক্র যেটা আপনারা বলে থাকেন, সেই ডি ওয়ান। সেখানে বিভিন্ন লগ্ন এবং তার প্ল্যানেটগুলোর গ্রহগুলোর তার সন্নিবেশ আমরা এখান থেকে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আমরা পাই এরকম একটা ছক দিয়ে। এখানে জাতকের লগ্ন এখানে আছে, হ্যাঁ লগ্ন আছে এখানে, শনি এই জায়গাতে রেট্রোগেট বা বকরি, কেতু এখানে আছে, শুক্র এখানে, বুধ এখানে, রবি বৃষতে, মঙ্গল এবং চন্দ্র মিথুনে, রাহু সিংহেতে এবং বৃহস্পতি কন্যাতে রেট্রোগ্রেড অবস্থায়। তাহলে আমরা জানি যেভাবে আমরা নাম্বারিং করে করে ফেলি, ডি ওয়ানে লগ্নকে 1 নম্বর ধরে করা হয়, লগ্নের গুরুত্ব সব থেকে বেশি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা হলো আমাদের রাশিচক্র বা ডি ওয়ান আমরা বলি। এইখানেই আমরা বেশিরভাগ যদি সীমিত থাকেন তার ফলেই ভুলটা হয়ে যায়। তো এর করেসপন্ডিং একটা বলি, এর সঙ্গে সঙ্গে যে চার্টটা আমরা দেখি ভাব চার্ট বা ভাব ছক, এর গুরুত্বটা একটু বোঝা যাক। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে একটা সাবজেক্ট আছে, দ্যাট ইজ কল্ড গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স। এখানে একটা চ্যাপ্টার আছে, এটা বলা ট্রান্সফরমেশন, রোটেশনাল ট্রান্সফরমেশন। হ্যাঁ, তো ঠিক ভাব ছক এইভাবেই তৈরি হয় একটা জায়গা থেকে, ডি ওয়ানের পর ভাব ছক কীভাবে তৈরি হয়, এটি রোটেশনাল ট্রান্সফরমেশন থেকে। মানে লগ্নটাকে এখানে জিরো করে দেওয়া হয়, দেখবেন কোনো ভাব ছকে কখনো কোনো লগ্ন থাকে না, মানে অ্যাসেন্ডেন্টটাকে লগ্নটাকে জিরোতে প্লট করে দেওয়া হয়। তাহলে সেই অনুপাতে বাকি গ্রহগুলো মুভ করে যাবে অন্য ভাবেতে, ঠিক আছে। তো আজকে দেখুন এই জাতক জাতিকার যখন আমি ভাব ছক দেখেছি, ভাব ছকে দেখাচ্ছে শুক্র কিন্তু সপ্তম ভাবে চলে আসছে, এখানে চন্দ্র, চন্দ্র খুব ভালো করে জায়গাটা নোট করুন, চন্দ্র চলে আসছে দশম ভাবে, বাকি আর কোনো গ্রহের তেমন মুভমেন্ট হচ্ছে না, শুক্র চলে আসছে সপ্তমে, চন্দ্র চলে আসছে এখানে, হ্যাঁ আর তার সঙ্গে এই রাহু, রাহুও চলে আসছে এইখানে। এবার ভালো করে ব্যাপারটা দেখুন কি হচ্ছে, লগ্ন অনুযায়ী আমরা এগুলোকে বিভিন্ন স্থান দেখছি এবং তার ভাব দেখছি। অর্থাৎ এখানে লগ্ন সাপেক্ষে সিক্সতে শুক্র বসে আছে, শুক্র এখানে তুঙ্গ আমরা বলি, মিনে শুক্র তুঙ্গ। তো শুক্র তুঙ্গস্থ থাকছে কিন্তু ভাব চাটে শুক্র সপ্তম ভাবে চলে যাচ্ছে, ভাব চাটে বলছি, ভাব চাটে শুক্র সপ্তমে ফল দিচ্ছে। তার মানে এই নয় শুক্র এখানে মিন থেকে চলে এলো মেষে, তা কিন্তু নয়, স্থান আলাদা ভাব আলাদা। স্থান প্রত্যেকটা সাইন অনুযায়ী বা রাশি অনুযায়ী সেগুলো স্থান বলি আমরা, আর ভাব বলি লগ্ন সাপেক্ষে কী ভাবে সেগুলো পড়ছে। তো এখানে শুক্র তুঙ্গ অবস্থাতে আমাদের সপ্তমের ফল দিচ্ছে, শুক্রটা তার মানে তুঙ্গ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে না, শুক্র তুঙ্গই থাকছে কিন্তু ভাব চার্ট অনুযায়ী ফল দিচ্ছে সপ্তমে। তাহলে এখানে শুধু ডি ওয়ান থেকে যদি আমরা প্রেডিকশন করি, 1 নম্বর প্রেডিকশন কীরকম রং হয়ে যাবে দেখুন, ডি ওয়ানে লগ্ন সাপেক্ষে আমি বলে বলতে পারি যে শুক্র সিক্সতে তুঙ্গ, অর্থাৎ তার রোগ শরীর স্বাস্থ্য বা যে রোগ যাগুলো আমরা দেখি বা সিক্স থেকে যা যা আমরা দেখি, কারণ কম্পিটিটিভ এক্সাম দেখি বা সিক্স এবং এইটের ফলে আমরা মামলা মোকদ্দমা দেখি, শত্রু স্থান দেখি, তাহলে বলতে এখান থেকে বলা যায় শত্রু সে জয় করতে পারে, শুক্র সিক্সতে তুঙ্গ। কিন্তু এখানে ভাবেতে সেই শুক্র তুঙ্গ হয়ে সপ্তমে ফল দিচ্ছে, তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্য খুব ভালো হবে, বা যে কথাগুলো বললাম যে সিক্স থেকে যে সিক্স ভাব থেকে আমরা যে প্রেডিকশনগুলো করি সেটা কিন্তু খাটবে না, খাটছে সপ্তমে। অর্থাৎ এই লগ্নের ক্ষেত্রে তার স্পাউসের জায়গাটা বা হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে, কারণ সপ্তমে ফল দিচ্ছে শুক্র তুঙ্গস্থ হয়ে। নাম্বার টু দেখুন, এখানে আমি দেখছি যে
লগ্ন সাপেক্ষে নাইনতে, অর্থাৎ মিথুনে মঙ্গল এবং একটা চন্দ্রের একটা ভালো যোগ তৈরি, এটা বলে রাজযোগ বলা হয়। মঙ্গল এবং চন্দ্রের যোগ খুব ভালো যোগ, তো এখানে রাজযোগ তৈরি হয়েছে। তাহলে আমরা বলা যাচ্ছে যে এখানে দশমপতি যে চন্দ্র, সে নাইনতে একটা রাজযোগ তৈরি করেছে মঙ্গল এবং চন্দ্র, খুব ভালো তার কাজের জায়গা হওয়া, এটাই জেনারেল প্রেডিকশন থেকে বেরিয়ে আসবে। তার কর্ম জীবন খুব ভালো হবে, দারুণ হবে। তো সেইখানে চন্দ্রের কোনো খুব সব কিছু ভালো হবে, চন্দ্রের কোনো প্রতিকারে কোনো কোশ্চেনই আসছে না এই ক্ষেত্রে। কিন্তু দেখুন এখানে ভাব চার্ট দেখলে বোঝা যাচ্ছে যে চন্দ্র মঙ্গল একসঙ্গে ফল দিচ্ছে না। ভাব চার্টেতে চন্দ্র চলে আসছে দশমে, মানে ফল দিচ্ছে দশমে, তার মানে এই নয় কিন্তু কর্কটে চন্দ্র আসছে, তা কিন্তু নয়। এখানে কর্কটটা স্থান, এটা ডিফারেন্ট ডিফারেন্ট একদম। আমি দেখছি ভাব চার্ট যখন বলবো তখন ভাবটাকে আমরা মেন ইম্পর্টেন্স দেব, নট সেই সাইন বা সেই রাশি বা সেই স্থান। তাহলে এই চন্দ্র মঙ্গলের সঙ্গে একসঙ্গে ফল দিচ্ছে না, চন্দ্র নবমে থাকলেও ফল দিচ্ছে কিন্তু দশমে, আর তার সঙ্গে এই রাহু কিন্তু একাদশে থাকলেও ফল দিচ্ছে দশমে। তাহলে এই দশমে চন্দ্র এবং রাহু একত্রিত হয়ে চন্দ্রের জায়গাটা ভীষণভাবে ডিস্ট্রাক্ট করছে, অর্থাৎ তার কাজের জায়গাটা দশম ভাবটা ভীষণভাবে হ্যাম্পার্ড করছে। যেখানে D1 থেকে আমরা প্রেডিকশন করছি যে কাজের জায়গাটা খুব ভালো, কিন্তু এইখানে যেটা আসছে ভাব চার্টে আলটিমেটলি যে কনক্লুড করছি, তার কাজের জায়গাটা ভীষণভাবে তার মেন্টাল ডিপ্রেশন আসবে, মেন্টাল ডিস্টারবেন্স থাকবে। তাহলে চন্দ্রের প্রতিকার এখানে অবশ্যই দরকার, বুঝতে পারলেন? তাহলে তাহলে শুধু D1 থেকে আমরা প্রেডিকশনটা আমাদের রং হয়ে যাচ্ছে না, তার সঙ্গে তার যে প্রতিকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। একটু আমি ফাইনালি ভাব চারটাকে একটু ড্র করে দেখি আরেকবার যে কি দাঁড়ালো। তাহলে আলটিমেটলি এই যে ভাব ছকটা করলাম, মানে যেটা আমরা পেলাম সেটা থেকে আমাদের কি দাঁড়ালো, সেটা থেকে দাঁড়াচ্ছে এই, এখানে লগ্ন বলে কিছু থাকে না ভাব চার্টে, সেখানে দাঁড়াচ্ছে শনি এখানে যেমন ছিল তেমনি, আমাদের কেতু এখানে আছে এই জায়গাতে, শুক্র চলে আসছে এইখানে বুধের সঙ্গে একটা ভালো যোগ তৈরি করছে, এবং তার সঙ্গে মঙ্গল এখানে বাট চন্দ্র এবং রাহু এই জায়গাতে চলে আসছে, এবং বৃহস্পতি যেমন ছিল তেমনই আছে। তাহলে বুঝতে পারছেন একটা মানুষের সম্বন্ধে যখন আমরা কোনো প্রেডিকশানে আসি তখন তার আগে আমাদের খুব ভালো করে সাবধান হতে হয়। জ্যোতিষশাস্ত্রটা এত ইজিলি যারা ক্যাজুয়ালি নিচ্ছেন তাদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি, কারণ একটা মানুষ আসছেন আপনার কাছে আলটিমেটলি প্রতিকার পেতে এবং ঠিকঠাক প্রেডিকশনটা নিতে। তিনি দেখছেন তার ব্যক্তিগত জীবনে তার কাজের জায়গায় প্রচুর সমস্যা, মেন্টাল ডিস্টার্বেন্স হচ্ছে, আপনি বলছেন না কাজের জায়গা খুব ভালো, ঠিক উল্টো হয়ে যাচ্ছে, আপনার প্রতি ফেতরা চলে যাচ্ছে, আলটিমেটলি যদি শাস্ত্রের প্রতি ফেতরা চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রেডিকশন করতে করার আগে প্রেডিকশনটা ফার্স্ট খুব ভালোভাবে, এবং কাজের জায়গায় দেখতে গেলে শুধু ভাই ভাব চার্টে এখানে দেখি এক্সাম্পলটা দিলাম, বাট তার সঙ্গে D1 আছে ভাব চার্ট এবং D9 প্লাস তার সঙ্গে আমরা D10 দেখি দশমাংশ, যেখান থেকে বলা যায় যে আপনি ব্যবসা করবেন নাকি আপনি চাকরি করবেন, চাকরি করলে কোন ফিল্ডে চাকরি করবেন, গভর্নমেন্ট করবেন না প্রাইভেট জব করবেন, আপনার কত বয়সে আপনার অ্যাকচুয়ালি গোল্ডেন টাইমটা আসছে, বা আপনার এক্সাক্ট কী রেমেডিটা লাগবে। তাহলে প্রপার রেমেডি এবং মিনিমাম নাম্বার অফ স্টোন বা অপটিমাল রেমেডি দিয়ে একজনের কাজ হতে পারে। ভাব চার্টের গুরুত্ব অপরিসীম, আজকে এক্সাম্পলটা দিলাম আপনারা বুঝতে পারলেন। প্রত্যেকটা এপিসোডে আমি এরকমভাবে কোনো না কোনো দিক নিই এবং তার প্রতিকার এবং তার সাবধানতা এ বিষয়ে আমি আলোচনা করব, আপনারা আশা করব সেটাকে বিজ্ঞানের আলোয় বোঝার চেষ্টা করুন, তাহলেই আমার এই প্রোগ্রাম করার সার্থকতা। আর এই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমি বলি যে আমি আজকে ISO 9001:2015 আমি সার্টিফিকেশান পেয়েছি, যেটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে এই মুহূর্তে বিশ্বের একটা সর্বোচ্চম স্বীকৃতি, যেটা কোনো একটা সরকারি সংস্থা দিয়ে থাকে। সেটা পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে আমার এই প্রেডিকশান বলুন এবং রেমেডি বলুন, এতে সাকসেস। আমার কাছে যারা এসছেন আমার ক্লায়েন্ট, তারাই তাদের ফিডব্যাকই আমার একান্ত পাওয়া বলুন বা এই সার্থকতা। জ্যোতিষশাস্ত্রের এই কলেজে অধ্যাপনার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে আমি চর্চা করি, এটাই আমার একমাত্র চরম পাওয়া। প্রত্যেক দিন দেখতে থাকবেন এই সময়, আজকে আসছি, নমস্কার, ভালো থাকবেন।